সম্প্রতি উজানির পীর মারনা এক মাহফিল আলোচনা করছেন এমতাবস্থায় তার এক মরিদ মাহফিলের মাঠ থেকে মঞ্চে লাভ দিয়ে উঠে বললেন কিয়র জিকির আরে খোদা তো এনে বইয়া রইছে তার এ উক্তি সম্পর্কে আপনার মন্তব্য কি প্রিয়দর্শক দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত কষ্টদায়ক এই উক্তিটি আমার শোনার সুযোগ হয়েছে আমি শুনেছি এই ফুটেজটি দেখেছি আমি যে উজাইন পীর সাহেব আলোচনা করছেন আর এমত অবস্থা তারই একজন মরিদ মাহফিলের মাঠ থেকে লাভ দিয়ে মঞ্চে উঠে পাগলামু করতে করতে বলছেন কিয়ের জিকির অর্থাৎ কিসের জিকির আরে খোদাতে এখানে বসে আছে খোদা বলে তিনি আল্লাহকে বুঝিয়েছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে তো এখানে বসে আছেন কিসে আল্লাহ জিকির করব তারে উক্তি যখন তিনি করছিলেন তখন পীর সাহেবকে সম্পূর্ণরূপে সেটা নিবৃত থাকতে দেখা গেছে বরং তার উক্তিকে তিনি কেমন যেন সমর্থন করছিলেন এমনটি মনে হলো কারণ তার মরিদ যখন পাগলামও করছিলেন এবং এই কথা বলছিলেন তখন মঞ্চ থেকে একজন বৃদ্ধ মানুষ তাকে বর্সনা করছিলেন এমন অবস্থায় পীর সাহেব সে বৃদ্ধ লোকটাকে বরং সমালোচনা করছিলেন তাকে ধমক দিচ্ছিলেন এবং তিনি রাগ করে উঠে যাচ্ছিলেন

এখানে একটা কথা থেকে যায় তাহলে পীর সাহেব হয়তো বা মুরিদের কথাটি ভালো করে শুনেননি তার কানে হয়তো যায়নি জঘন্য উক্তিটি তিনি বুঝতে পারেননি হয়তো শুধু পাগলামোটার সমর্থন হয়তো তিনি করেছেন যদি সেরকম হয় তাহলে এই বিষয়ে অন্তত তাকে মাজুর আমরা ধরতে পারি আর যদি পীর সাহেব শুনে থাকেন মুড়িদের এই কথা এরপরে সমর্থন করে থাকেন তাহলে মুরিদের এই কথা অর্থাৎ পীরকে লক্ষ্য করে মুরিদ বলছেন যে আল্লাহ এখানে বসে আছেন না এই কথার সমর্থন যদি পীর সাহেব করে থাকেন তাহলে এর ফলে তিনিও মুখরে জাহিল মিল্লা আল্লাহ মাফ করুন তিনি ইসলাম থেকে খারিজ হওয়ার মতো একটি কাজ করেছেন কুহুরি রীতিমতো আল্লাহ দ্রোহিতা এটা কোনো অবস্থাতেই একজন মুসলমান করতে পারেন না আর যদি অজান্তে করে থাকেন বা পীর সাহেব না শুনে থাকেন অন্য বিষয়ের সমর্থন করে থাকেন তাহলে সেটা তো ভিন্ন পর্যায়ে গিয়ে দাঁড়াবে আর যে মরিদে উক্তি করেছেন সে মরিদ যদি তার পীরকে মিন করে থাকেন আর আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছিল যে তিনি পীরকে মিন করছিলেন তাহলে তো এর ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন এবারে কোনো সন্দেহ করবার অবকাশ নাই কারণ কোনো মানুষকে আল্লাহর পর্যায়ে অন্তর্ভুক্ত করা বা তাকে আল্লাহ বলে দাবি করা অভিহিত করা এটা রীতিমতো আল্লাহ দ্রোহিতা এটা রীতিমতো ফের ফেরাউন বলেছিল আমি আল্লাহ আল্লাহর কিসে জিকির করবো আল্লাহতে এখানে বসে আছেন এ কথা বলে যে তিনি তার পীরকে বুঝিয়ে থাকেন যেটা বোঝা যাচ্ছিলো বাহ্যিকভাবে তাহলে সেক্ষেত্রে এর ফলে তিনি ফেরাউন যে উক্তি করেছে অনেকটা সে ধরনের উক্তি করেছে এবং এর ফলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আল্লাহ মাফ করুন আর যদি তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি যদি বলেন যে না আমি এখানে আমার পীরকে বোঝাই নেই আমি বোঝাতে চেয়েছি আল্লাহ এখানে আসেন আমি সে বিশ্বাস থেকে বলেছি তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কাফির না বলে তার ব্যাপারে অন্য কোনো মন্তব্য আমরা করব বিষয়টি যেহেতু তার ইসলামে থাকা না থাকার মতো জটিল বিষয় সেজন্য আমরা এ বিষয়ে তার ব্যাখ্যার অবকাশ রাখবো তার ব্যাখ্যা নিয়ে তারপরে এ সম্পর্কে বলব তবে আপাত দৃষ্টিতে বোঝাচ্ছিল তিনি পীরকে বুঝিয়েছেন আর যদি সেটাই হয়ে থাকে তাহলে এর ফলে ইসলাম থেকে তিনি খারিজ হয়ে গেছেন তাকে তওয়া করে নতুন করে আল্লাহ সুমাতাল প্রতি ইমান আনতে হবে এবং আল্লাহ কাছে চাইতে হবে জঘন্য অপরাধ থেকে প্রিয়দর্শক কেমতের আলামত সহিমোর মধ্যে থেকে একটা হলো যে আনুরফা আল আইল দুনিয়া থেকে এলম চলে যাবে ওয়া ওয়াসমুতুল জাহাল এবং মূর্খতা পৃথিবীতে এরকম ভাবে খুটি গেড়ে বসবে একজন পীর সাহেব খাস মরিদ তিনি আর কিছু না হোক আল্লাহ সম্পর্কে তার মৌলিক ধারণাগুলো যদি না থাকে তাহলে এটি কেমন যে খুব সন্নিকেট হয়ে গেছে তার একটি আলামত বলতে হয় আল্লাহ সম্পর্কে জাহাল জাহালত আল্লাহ সম্পর্কে মূর্খতা অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করা এটা ইসলাম থেকে মানুষকে খারিজ করে দেয় এটা কুফুরি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন মুসা আল ইসরাতামের যে ঘটনা আল্লাহ তাল সুরে আরাফে আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন সেটি মনে পড়ছে যে মোসা আলা সালসাল্লাম কৌম তারা বলছিল ইয়া মুসা এ যে আলিহা ইলাহান কামাল আ লেহা কিছু লোকেরা প্রতিমা পূজা করছিল তাদের দেখে মোসা আলাহসাল্লাম কৌম বলেছিল যে হে মৌসা আমাদের জন্য এরকম একজন প্রতিমা একজন মাহবুদ আপনি স্থির করে দেন আমরা তাকে ইবাদত করব তখন জবাবে আসলাম বলেছিলেন কলা ইন্নাকুম কৌমন্তা ঝালোন তিনি বলেছিলেন যে তোমরা নিশ্চয়ই এমন জাতি যারা মূর্খ মূর্খ তার ভেতরে তোমরা ডুবে আছো প্রিয় দর্শক সে একই কথা আমি বলবো যে আল্লাহর বান্দা যিনি এরকম একটি মন্তব্য করেছেন তিনি মূর্খতার ভেতরে ডুবে আছেন আল্লাহ তালা মাফ করুন আমরা হয়তো কেউ বলবো যে তিনি হয়তো বা বিশেষ অবস্থা তার ভেতরে বিরাজ করেছে আল্লাহর পাগলামতে আল্লাহর মহাব্বতে তিনি হয়তো অবচেতন মনে এমনটি বলেছেন এরকম যদি আমরা ব্যাখ্যা দাঁড় করাই হয়তো দাঁড় করাতে পারি কেউ কিন্তু এভাবে আমরা ব্যাখ্যা দাঁড় করালে পৃথিবীতে আর অনেককে আমরা কাফির বলতে পারবো না দাজ্জাল যখন দাবি করবে যে আমি আল্লাহ তখনও আমরা যদি এরকম ব্যাখ্যা দাঁড় করাই তাহলে কুট পর্যায়ে গিয়ে দাঁড়াবো ইসলামী ফিক ইসলামী শরিয়া বাহ্যিক অবস্থা দেখেই বিচার করে বিশ্লেষণ করে সেই আলোকে লোকটির একটি কফুরি উক্তি এটি ইসলাম থেকে খারিজ হওয়ার মুক্ত মতো উক্তি আল্লাহ তার আমাদের সকলকে মূর্খতা থেকে নাজাদ দান করুন মুক্তি নসিব করুন জ্ঞান এবং কোরআনের ইলম আল্লাহ আমাদেরকে দান